আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন ঢাকার পর চট্টগ্রামে শুরু হচ্ছে মেট্রো রেল নির্মাণের তর্জোর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন এবং রেলওয়ে এই তিনটি সংস্থাই মেট্রো রেল প্রকল্পের দায়িত্ব পেতে আগ্রহী পৃথকভাবে প্রাক সম্ভবতা যাচাই করছে তারা তবে বন্দরনগরীর অবকাঠামো মেট্রো রেলের উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা জানাবো চট্টগ্রামে মেট্রো নিয়ে সাথে রয়েছে আমি রুবেল চট্টগ্রামে আসছে মেট্রো ঢাকার পর চট্টগ্রামেও মেট্রো রেল চালানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে চট্টগ্রামে মেট্রো পরিচালনার জন্য চীনের দুটি কোম্পানির সাথে আলাপ আলোচনা শুরু হয়েছে এর মধ্যে চায়না রেল কোম্পানির সাথে গত সপ্তাহে আনুষ্ঠানিক বৈঠকে ফিজিবিলিটি স্টাডি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চীনা কোম্পানিটি নিজস্ব অর্থায়নের সমীক্ষা পরিচালনা করবে অপরদিকে কর্ণফুলীর কর্ণফুলির তলদেশের টানেল নির্মাতা প্রতিষ্ঠান কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি বা স্থাপনের প্রস্তাব দিয়েছে নিজস্ব তারাও অর্থায়নের সমীক্ষা পরিচালনা করার আগ্রহ দেখিয়েছে দুইটি কোম্পানিকে প্রস্তাব দিতে বলা হয়েছে দুইটি কোম্পানির কাছ থেকে প্রাপ্ত প্রস্তাব নিয়ে সিডিএ অগ্রসর হবে সংশ্লিষ্ট সূত্র থেকে জানিয়েছে চীনা কোম্পানি দুটি নিজেদের অর্থায়নে মেট্রেল চালুর পুরো প্রকল্প বাস্তবায়ন করে দেওয়ার আশ্বাস দিয়েছে প্রকল্প বাস্তবায়নের পর টোল আদার মাধ্যমে তারা নিজেরা তাদের বিনিয়োগিত অর্থ তুলে নেবে বলে জানিয়েছে চট্টগ্রামে অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে দেশের প্রধান সমুদ্র বন্দর ছাড়াও ইপিজেড কর্ণফুলী ইপিজেড কোরিয়ান ইপিজেড মিরেশ্বরের ইকোনমিক জোন প্রতিষ্ঠান সহ নানামুখী কর্মকাণ্ডের একটি নীরব শিল্প বিপ্লবের দিকে যাচ্ছে চট্টগ্রাম বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামে বিনিয়োগ করতে আসছে বন্দর সহ বিভিন্ন সুযোগ সুবিধার কারণে বহু আগ থেকে চট্টগ্রামকে বিনিয়োগের তীর্থক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় তুলনামূলক সস্তাশ্রম বাংলাদেশে শিল্পায়নের অপার সম্ভাবনা তৈরি করেছে। লাখের মতো মানুষের কর্মসংস্থান হবে বলে ব্যক্ত করা হয়েছে। চট্টগ্রামের এই বিপুল সংখ্যক মানুষের গতিশীলতা নিশ্চিত করতে যোগাযোগ ব্যবস্থার উপর গুরুত্বারোপ করা হয়েছে কর্ণফুলির তলদেশের টানেল এবং আউটার রিং রোড নির্মাণ এই যোগাযোগের ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে মাত্র পঞ্চান্ন মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাতায়াত উপযোগী ট্রেন চালানোর ব্যাপারে চীনের রাষ্ট্রায়ত্ত রেলওয়ে কোম্পানি চায়নার রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন ইতিমধ্যে সমীক্ষা শুরু করেছে ঢাকা থেকে পঞ্চান্ন মিনিটে চট্টগ্রাম পৌঁছানোর পর এখনকার সড়কের গতিশীলতা যদি বিদ্যমান অবস্থায় থাকে তাহলে সব আয়োজনে মাঠে মারা যাবে অপরদিকে মিরের সরাই ইকোনমিক জোনের বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারীর জন্য একটি গতিশীল অবকাঠামো গড়ে তুলতে হবে দক্ষিণ চট্টগ্রাম থেকে টানেল হয়ে আউটার রিং রোড ধরে চট্টগ্রাম শহরে পৌঁছানোর পর একটি গতিশীল ট্রাফিক নেটওয়ার্কে যুক্ত করতে হবে বিষয়গুলো মাথায় রেখে ঢাকার মতো মেট্রো স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন চট্টগ্রামে মেট্রো রেল চালুর ব্যাপারে পিপিপি কিংবা জি টু জি পদ্ধতি অনুসরণ করা হবে এক্ষেত্রে সরকার টু সরকার পদ্ধতি ভালো তাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জি টু জি পদ্ধতি অনুসরণের পক্ষে নিজেদের মতামত জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত রেলওয়ে কোম্পানি রোলিং স্টক কর্পোরেশনের একটি প্রতিনিধি দল বিষয়টি নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম এ জহরুল আলমের সাথে বৈঠক করেছে শুরুতে তারা সিডি এর অর্থায়নে ফিজিবিলিটি স্টাডি প্রস্তাব করেছে কিন্তু সিডিএ তা সম্ভব নয় জানানোর পর চীনা কোম্পানিকে নিজস্ব অর্থায়নে ফিজিবিলিটি স্টাডি করার প্রস্তাব দেয় দীর্ঘ এই আলোচনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন মেট্রো রেলে শুধু নগরী নয় একই সাথে মীরেশ্বরাই ইকোনমিক জোন এলাকাকেও যুক্ত করা হবে মীরেশ্বরাই থেকে অক্সিজেন বা সাহা মানুষের ব্রিজ কিংবা টানেল পর্যন্ত এলাকায় মেট্রো রেলের নেটওয়ার্ক গড়ে তোলা হবে ঢাকা থেকে পঞ্চান্ন মিনিট চট্টগ্রামে পৌঁছানোর পর বন্দর এলাকায় পৌঁছাতে যেন দুই ঘন্টা না লাগে সেজন্য মেট্রো রেলের কোন বিকল্প নেই এই বিষয়টি মাথায় রেখেই মেট্রো ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার বলেছেন মেট্রো ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন একটি গতিশীল নেটওয়ার্ক গড়ে তুলতে না পারলে অনেক অর্জনই মাঠে মারা যাবে তিনি কর্ণফুলে টানেল কিংবা আউটার রিং রোডের সুফল শতভাগ পেতে হলে মেট্রেল করতে হবে বলেও মন্তব্য করেন তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান খুব সহজেই আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক অথবা গ্রুপে কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ফেসবুক পেজ কিংবা গ্রুপের লিঙ্ক যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ